নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার পরিবারটা যদিও খুব ছোট, তবুও তাদের এবং আমার বাকি যারা দর্শক তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই। আর যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই আশা রাখি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, বলতে পারেন একটু তিতিবিরক্ত হয়েই আমি এই ভিডিওটা করতে বসলাম। MS ফ্যামিলির মন্দিরাদি এবং তার হাজবেন্ড কিছুদিন যাবৎ যে নাটকটা করছেন সেটা প্রথম থেকে দেখছি এবং চুপ করেছিলাম, কিন্তু সত্যি বলছি দেখতে না চাইলেও এই ঘটনাগুলো সামনে, চোখের সামনে এসে ঘুরঘুর ঘুরঘুর করছে এবং জাস্ট নেওয়া যাচ্ছে না। সব কিছু তো একটা লিমিট থাকে। তো এদের নাটক দেখে কি মনে হয় ঘটনাটা আদৌ সত্যি? এটা কি বহুদিন যাবৎ কাটিয়ে যাওয়া, সময় কাটিয়ে যাওয়ার একটা প্ল্যান নয়? আচ্ছা, মনে পড়ে সেই সেই প্রথম দিন যখন MS ফ্যামিলির সেই আপছা আপছা ভিডিওগুলো বানাতো আর দর্শকরা খুব ভালোবেসে ওদের গ্রহণ করেছিল? ওরা কিন্তু সত্যি দর্শকদের ভীষণ 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 ভালোবাসা পেয়েছে, যদিও সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক অনেক কম পেয়েছি। তো সেটা ওদের ওদের ভাগ্য, কিন্তু ওদের কি এটা করা উচিত হচ্ছে? প্রতি মুহূর্তে প্রতিদিন ভিউয়ার্সদের মাথার উপর হ্যামারিং হ্যামারিং হ্যামারিং, মানে ইমোশন নিয়ে সমানে খেলে যাচ্ছে, এটা কি নেওয়া সম্ভব? ওটা কি সত্যি কি ওদের বাস্তব জীবনে এগুলো ঘটছে, নাকি যে ওরা যে গানের ভিডিওগুলো করে সেই রকমই? এটাও একটা ভিডিও যেটা অনেক দিন ধরে চলবে এবং অনেক 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 বেশি ইনকাম নিয়ে আসবে। আচ্ছা, ইনকাম তো যথেষ্ট হয়েছে, তাহলে যে ভিউয়ার্সরা তোমাদেরকে ওই কুঁড়ে ভাঙা ঘর থেকে আজকে রাজপ্রাসাদে এনে বসিয়েছে, তাদের সঙ্গে এই রকম একটা প্রতারণা করা কি তোমাদের বা ওদের উচিত হচ্ছে? ভিউয়ার্স আপনারাই বলুন, আপনারা কিভাবে নিচ্ছেন এই ঘটনাটাকে? আমি এইগুলো নিয়ে ভিডিও বানাতে ভালোবাসি না, কিন্তু আজকে আমি ভীষণ ভীষণ বিরক্ত হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমার একদমই মনে হচ্ছে না এগুলো সত্যি। সিসি ক্যামেরা বা দ্বিতীয় হিরোর প্রবেশ বা ওই যে ফ্ল্যাটের ঘটনা, সব কিছু কি সাজানো নয়? এটা একটা বৃহত্তর পটভূমিকায় একটা নাটক চলছে। এটা নাটক ছাড়া অন্য কিছু বলে আমার মনে হয় না। দর্শকরা কেন এত প্রতারিত হবেন? তারাই তো তাদের সব কিছু দিয়েছে না আজকের পরিস্থিতিতে। কোন পরিস্থিতি থেকে এসে আজকে তুমি এসেছো আর আজকে যেটা করছো সেটা কি উচিত? আমার মনে হয় না এটা উচিত হচ্ছে। তোমরা এই নাটকটা বন্ধ করো। বাস্তবিক যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেটা তোমাদের পার্সোনাল লাইফে রেখে এগুলো মিটিয়ে তারপর আবার ইউটিউবে আসো, নচেত কিন্তু এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এগুলো সবই ভিউজ বাড়ানোর পরিকল্পনা মাত্র। যথেষ্ট ভিউজ হয় তোমাদের, তোমরা প্রচুর 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 ফেমাস হয়ে গেছো, কেন এগুলো করতে হবে তোমাদেরকে? তোমাদের রুচিতে বাধে না? সরি সরি, আমি এই এই খারাপ কথাগুলো বলছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। সত্যি আমি আর নিতে পারছি না, আমি অসহ্য হয়ে গেছি। এদেরকে দেখতে না চাইলেও বারবার এগুলোই সামনে আসে। যদি এই এই ঘটনাগুলো আদৌ সত্যি হতো তাহলে সবসময় প্রতিটা মুহূর্ত এইভাবে ভিডিও করা সম্ভব হতো না। এইগুলো সব স্ক্রিপ্টেড। যদি আজকের ভিডিওটাই আপনারা দেখবেন, যদি আমার মনে এত দুঃখ যন্ত্রণা থাকে তাহলে কি আমার হাতের লম্বা নখে আমি একদম ডিপ ব্লু কালারের পেন্ট করে বসে থাকতে পারবো? এই প্রশ্নটা দর্শক আপনাদেরকে আমি ছুড়ে দিলাম, আপনারাই বলবেন, আপনারাই ভেবে দেখবেন এবং আপনারা ভেবে দেখবেন কি করা উচিত। এই ভিডিওগুলো কি প্রশ্রয় দেওয়া উচিত? সত্যি আমি এই ভিডিওগুলো দেখতে চাইছি না, কিন্তু বারবার বারবার সামনে চলে আসছে। আর এই ভিডিওটাকে আমি বেশি লম্বা করব না, আমি এটুকুই বলতে চাই। আমি যদি আমি আমার মতামতটা আপনাদের কাছে ব্যক্ত করলাম, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, যদি কারো কিছু খারাপ লেগে থাকে তাহলে আমি সত্যি মন থেকে সরি। আমি কাউকে দুঃখ দিয়ে কিছু বলতে চাইনি, কিন্তু যেটা আমার মনে হয়েছে সেটাই বলেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দর্শকরা আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।